কোনো বারে গিয়ে লস্যি খেলেন, আবার কোনো বাড়িতে গেলেন ফল খেতে। বুথ সভাপতির কাঁধে হাত দিয়ে মনোবল বাড়িয়ে দিলেন কয়েক গুণ। অমিত শাহকে নিয়ে গোটা দিন সরগরম রইল চেতলা। খবর ছিল তিনি আসছেন, বুধবার সকাল থেকে সাজো সাজো রব চেতলায়। আয়োজনে কোনো ত্রুটি ছিল না। দুপুর তখন পৌনে দুটো, চেতলা পৌঁছলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রথমেই স্থানীয় একটি বাড়িতে কর্মীদের নিয়ে বুথ মিটিং, ক্লোজ ডোর বৈঠক, কিন্তু ভিড়ের চাপে কিছুক্ষণের মধ্যেই খুলে দিতে হয় দরজা। নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো আমরা বস্তির লোকেদের কাছে পৌঁছাতে পারি, সেহেতু সেগুলোই আমাদের সাথে মিটিংয়ে করে গেলেন। যে নরেন্দ্র মোদীর যে যোজনাগুলো আছে সেহেতু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই নিয়ে আমাদের মিটিংটা হলেন। দুপুর দুটো বেজে দশ, চিত্রায় গণেশ মন্দিরের সামনে সভার আয়োজন। মঞ্চে শুরু থেকে শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে রাজ্যে পদ্ম ফোটানোর ডাক বিজেপির সর্বভারতীয় সভাপতির। ভারতীয় জনতা পার্টি কা কমল খিলানে কা নির্ণয় কিয়া হে তো ভবানীপুর মে ভি ভারতীয় জনতা পার্টি কা কমল খিলানে। সভা শেষ করেই সোজা 114 নম্বর লক গেট বসতি। বড়জোর আড়াই ফুট চওড়া গলি, আটো সাটো নিরাপত্তা, পুলিশ, এনএসজি, সদস্য সমর্থকদের নিয়ে ঢুকে পড়লেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। মাথার ওপরে দুপুরের গনগনে তাপ, সময় তখন প্রায় 2:25। প্রথমেই গেলেন সন্ধ্যা বৈদ্যর বাড়িতে, পরিচারিকার কাজ করেন সন্ধ্যা। ভিড়ের চাপে সন্ধ্যার প্রতিবেশীর ঘরের জানলা ভাঙে। অমিত শাহকে কাছে পেয়ে অনেক কথা বলার ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি সন্ধ্যার, তবুও খুশি বস্তির চিলতে ঘরের বাসিন্দা। কোনো কথা তো হলো না, খালি নাম জিজ্ঞাসা করলো তাই বললাম। আম দিয়েছি, আঙুর দিয়েছি, পেয়ারা দিয়েছি। সন্ধ্যার বাড়ি থেকে বেরিয়েই কল্পনা মণ্ডলের বাড়ি, তার ছেলে শান্তনু মণ্ডল বিজেপির বুথ কর্মী। ঘড়িতে তখন প্রায় 2:35, সেখানে লস্যি খান অমিত শাহ। স্যার শুধু শরবত খেলেন, বেরিয়ে গেলেন। এবার স্যারের খবর জিজ্ঞাসা করলাম, আমার খবর স্যার জিজ্ঞাসা করলেন। পাঁচটি বাড়িতে যাওয়ার কথা ছিল বিজেপি সর্বভারতীয় সভাপতির, যান দুটি বাড়িতে। তাঁর আগমনে খুশি বিজেপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।